নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। আর ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা প্রদেশ ইয়ুথ কংগ্রেসের একটি বিশেষ গণধর্নার আয়োজন করা হয়েছে এই রাজ্যের কেন্দ্রবিন্দু যে রয়েছে অবশ্যই সিটি সেন্টারের সামনে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষভাবে প্রদেশ কংগ্রেসের যে ইয়ুথ কংগ্রেস রয়েছে অর্থাৎ যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের বিশেষ এই গণধর্না। এবং তাদের যে দাবিগুলো রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। সমস্ত টেট ওয়ান টেট টু উত্তীর্ণদের একযোগে নিয়োগ করতে হবে। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছিল তা মোতাবেক 10,323 কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে। অবিলম্বে অগ্নিপথ যোজনা প্রত্যাহার করতে হবে। তাছাড়াও ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সমস্ত অনিয়মিত যারা কর্মচারীরা রয়েছে তাদের নিয়মিতকরণ করতে হবে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক সন্ত্রাসীর ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়েই তাদের এই গণধর্না, অর্থাৎ তাদের এই যে গণধর্না তা বিশেষভাবে আমরা জানি 72 ঘন্টার রয়েছে। আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি, আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলা। প্রথমে জানতে চাইব যে আপনাদের এই গণ অবস্থানের বিষয়টি রয়েছে উদ্দেশ্য। দেখুন, এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে 2018 নির্বাচনের আগে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে বিভিন্ন প্রলোভনমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ কোনো প্রতিশ্রুতি পুরা পালন করেননি। বলা হয়েছিল বছরে 50,000 চাকরি দেওয়া হবে, রোজগার দেওয়া হবে, সমস্ত জুমলা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের বেকারদের সঙ্গে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। তার বিরুদ্ধে আজকে আমাদের যুব কংগ্রেসের, রাজ্য যুব কংগ্রেসের গণ অবস্থান 72 ঘন্টা। আমাদের এই রাজ্যের যুবকদের স্বার্থে আমাদের লড়াই যুব কংগ্রেসের নয়, এই লড়াইটা এই রাজ্যে প্রত্যেকটা যুবক যুবতীদের লড়াই, তাদের অধিকার আদায়ের লড়াই, তাদের অধিকার আদায়ের স্বার্থে আমাদের এই গণ অবস্থান। এই যে দাবিগুলো রয়েছে আমাদের 11 দফা দাবি, তার মধ্যে বলা হয়েছে প্রথম যে মুখ্য দাবিটা, সে মুখ্য দাবিটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের আনিত যে আইন প্রণয়ন করার জন্য তারা চাইছেন অগ্নিপথ যোজনা, সে যোজনাটা বাতিল করার জন্য আমাদের যুব কংগ্রেসের প্রথম দাবিটা রয়েছে। দ্বিতীয়ত, অবিলম্বে জেআরবিটি যে পরীক্ষা নেওয়া হয়েছিল এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে, সে পরীক্ষার ফল প্রকাশ অবিলম্বে করতে হবে। তৃতীয়ত হচ্ছে সমস্ত টেট ওয়ান এবং টু, যে সমস্ত টেট উত্তীর্ণ রাজ্যে যারা রয়েছেন, আপনারা জানেন সমস্ত টেট উত্তীর্ণ যারা কারা হয়, যারা বিভিন্ন তাদের বিভিন্ন সারা দেশব্যাপী বিভিন্ন কলেজ থেকে তারা বিএড করে লক্ষ টাকার খরচ করে তারা বিএড উত্তীর্ণ হয়ে আজকে টেটে সামিল হয়েছে, টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, টেটে উত্তীর্ণ হয়ে আজকে তারা কোয়ালিফাই। কোয়ালিফাই হওয়ার পরেও তাদের জন্য রাজ্য সরকার, শিক্ষা দপ্তর তাদের নিয়োগ করছেন না, এটা তাদের সঙ্গে একটা চরম অমানবিকতা করছে এবং বিশ্বাসঘাতকতা করছে। তারপরে হচ্ছে আউটসোর্সিং, যে আউটসোর্সিং এর মাধ্যমে এই রাজ্যের বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নেওয়ার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সে পরিকল্পনার আউটসোর্সিং যেন বন্ধ করা হয় এই রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে। তারপর 10,323, আপনারা জানেন 2018 সালের নির্বাচনের আগে এই বিজেপি সরকার 10,323-এর পক্ষে তারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কি বলা হয়েছে আমরা দেখতে পেয়েছি, বলা হয়েছিল তাদের জন্য 10,323-এর জন্য একটা স্থায়ী সমাধান করা হবে, কোনো প্রতিশ্রুতি তারা পালন করেননি। আজকে 10,323-এর মধ্যে 135 জন আমাদের এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে, আমাদের সহনাগরিকতার ত্যাগ করে আজকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করতে হয়েছে। তারপর বলা হয়েছে উচ্চ আদালতের কর্মচারী বিচারপতিদের দিয়ে যে টিএসআর যে নিয়োগ করা হয়েছে সেই টিএসআর নিয়োগের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত করতে হবে।
তারপর মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সমস্ত অনিয়মিত কর্মচারীরা যারা রয়েছেন বিভিন্ন দপ্তরের 18 সালের নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের তারা বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে কিন্তু কোনো কর্মচারী অনিয়মিত কর্মচারীকে কোনো আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যে নিয়মিতকরণ করা হয়েছে এটাও একটা ধরনের জুমলাবাজি করা হয়েছে প্রতারণা করা হয়েছে তারপরে দাবিটা হচ্ছে নেশা যুক্ত ত্রিপুরা করা হচ্ছে বলা হয়েছিল নেশা মুক্ত করা হবে কিন্তু আখেরি এই রাজ্যের যুবক যুবতীদের হাতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এই রাজ্যে নেশা ছাপিয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় যুবক যুবতীরা আজকে নেশার কবলে জর্জরিত হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে নেশার সামগ্রী পৌঁছে গেছে আজকে যুবক যুবতীরা আজকে তারা এই সমস্ত নেশা সেবন করে তাদের পরিবার পরিজনদের উপরে পর্যন্ত অমানবিক অত্যাচার আমরা প্রত্যেক দিন পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাই সুতরাং আমরা দাবি করব অবিলম্বে সরকার যেন করা পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যের মধ্যে নেশা মুক্ত যেন ত্রিপুরা গঠন করা হয় তারপরে দাবিটা হচ্ছে যুব কংগ্রেসের নেতা কর্মীদের উপর বিভিন্ন রাজ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যুব কংগ্রেসের কর্মীদের উপর মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে তাদের দমিয়ে রাখা করা দমন করার চেষ্টা করছে আমরা যুব কংগ্রেস দাবি করছি এই সমস্ত মিথ্যা মামলা না করে আমরা যুব কংগ্রেসের একজন মানুষের স্বার্থে কাজ করছি যেন মিথ্যা মামলা যে যে জায়গায় করা হয়েছে সমস্ত মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় তারপরে দাবিটা হচ্ছে রাজনৈতিক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এই রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সে ক্ষতিপূরণ দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে 11 দফা দাবি নিয়ে আমরা যুব কংগ্রেস মাঠে নেমেছি এটা আমাদের লড়াই নয় এটা এই রাজ্যের মানুষের সমস্ত অংশের যুবক যুবতীদের লড়াই আমি আশা করব আহ্বান করব এই রাজ্যের সমস্ত যুবক যুবতীদের আমাদের এইটাকে সামিল হয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আপনারা তো অবশ্যই এই আওয়াজটিকে সরকারের কাছে পৌঁছে দিতে চাইছেন এখনো পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি কি কি আমরা প্রশাসনের কাছে এই প্রোগ্রামের জন্য আমরা অনুমতি চেয়েছি আমরা আমাদেরকে অনুমতি দিয়েছে তাই আমরা যথাযথভাবে আমরা এখনো পর্যন্ত আমরা প্রোগ্রাম করতে পারছি সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অধিকর্তা বা কেউ কি আপনাদের সাথে দেখা করতে এসেছে না 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 সরকার পক্ষ থেকে এখন কেউ আসেনি কারণ আপনারা জানেন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার এই রাজ্যের কোনো একটা মানুষের কথা শুনেছে এটা এখনো অবধি আমরা দেখতে পাইনি এই রাজ্যের সরকার একটা জনবিরোধী সরকার এই রাজ্যের সরকার কোনো মানুষের কথা শুনছে না আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই রাজ্যের সমস্ত মানুষকে বার্তা দিতে চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াই করুন এগিয়ে আসুন এই বিজেপি সরকারকে উৎখাত করুন আমি একটু কথা বলতে চাইবো এখানে উপস্থিত আরও যারা যুব কংগ্রেসের রয়েছেন আমরা একটু জানতে চাইবো স্যার আপনার নাম রতন দাস আপনাদের এই 72 ঘন্টার বন্ধ রয়েছে কি কি বিষয়ে রয়েছে আমরা জানতে পেরেছি একটু জানতে চাইবো যে এই 72 ঘন্টার বন্ধের পরে বন্ধ নয় সেখানে আপনাদের যে বিশেষভাবে গণ অবস্থান রয়েছে সেই গণ অবস্থানের পরে আপনারা সেখানে আর কি কি পদক্ষেপ থাকবে যদি কোনো ধরনের স্টেপ গ্রহণ না করা হয় আমাদের যুব কংগ্রেস 11 দফা দাবিকে সামনে রেখে যে গণ অবস্থান 72 ঘন্টার করেছে এই 72 ঘন্টার গণ অবস্থানের যে দাবিগুলি এই দাবিগুলি যুব কংগ্রেস সরকারের কাছে তুলে ধরেছে এবং আজকে লক্ষ্য করেছেন মানুষের সাথে এগুলি এই দাবিগুলি কংগ্রেসের নয় এই দাবিগুলি এই রাজ্যের 37 লক্ষ মানুষের দাবি যদি যুব কংগ্রেসের এই দাবিগুলি সরকার না মানে নেয় তাহলে যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবে বৃহত্তর আন্দোলন যাবে এ রাজ্যের মানুষের সাথে আগামী দিনে তবে আমরা যুব কংগ্রেসের আরও বৃহত্তর আন্দোলন দেখতে পাবো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা দেখতে পাবেন যেমন আজকে যুব কংগ্রেসে গণ অবস্থান 72 ঘন্টা করতে পেরেছে এর আগে তো আপনারা জানতেন না যুব কংগ্রেসে গণ অবস্থান 72 ঘন্টা করতে যাচ্ছে কিন্তু ঠিক তেমনইভাবে এই 11 দফার দাবি যখন সরকার মানবে না তখন পরবর্তী স্টেপ আবার এইভাবেই আপনারা দেখতে পাবেন যুব কংগ্রেস মানুষের সাথে আছে এই রাজ্যের মানুষের সাথে লড়াই করে
অসংখ্য ধন্যবাদ। একেবারেই আমরা কথা বলার চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত যুব কংগ্রেসের যারা নেতা বা নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন বা কর্মীরা রয়েছেন, আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব যুব কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ সভাপতি রাকু দাস দাদা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন, আমরা একটু কথা বলতে চাইবো। দাদা, প্রথমে স্বাগত সোশ্যাল বাংলায়। আপনাদের 72 ঘন্টার গণ অবস্থান বিশেষ কি কি উদ্দেশ্যে রয়েছে আমরা জানতে পেরেছি, এবার একটু জানতে চাইবো যে এই গণ অবস্থানের পরেও যদি সরকার তরফ থেকে আমরা কোনো স্টেপ নিতে না দেখি তবে আপনাদের সেখানে আর কি কি পদক্ষেপ থাকবে? দেখুন, আমাদের এই রাজ্যের যুবকদের সঙ্গে 25 বছর সিপিএমও প্রতারণা করেছে। এই রাজ্যে 2018 আগে আমরা দেখেছি যে বিজেপি এসে চলো পাল্টাই স্লোগান তুলে মুখরিত করেছিল যুবকদের, বলেছিল যে বছরে 50,000 চাকরি দেবে, মিস কলেও চাকরি দেওয়া হবে, ঘরে ঘরে রোজগার দেওয়া হবে। কিন্তু আজ 4.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু যুবকদের জন্য কাজকলা ছাড়া কিছু পাওয়া যায়নি। আজকে চারিদিকে রাজ্যের যুবকরা বলছে যে সেই চলপাল্টাইয়ের এমন গুণ, নেতা মন্ত্রীর ভাতা দ্বিগুণ আর গরিবের এবং বেকারদের জন্য শুধু পোড়া বেগুন। তাই রাজ্যের যুবকরা বুঝতে পেরেছে যে এই যে জুমলাবাজ বিজেপি সেটা প্রতিশ্রুতি আর পূরণ করবে না। আমাদেরকে রাজ্যের বহু অংশের যুবকরা যারা TET 1 TET 2 পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, যারা JRBT পরীক্ষা দিয়েছেন, অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে TSR-এর রিক্রুটমেন্টে যে দুর্নীতি হয়েছে, সকল অংশের যুবকরা আমাদেরকে আমাদের কাছে আবেদন রেখেছেন যে আমরা তাদের হয়ে লড়াই করেছি। আমরা তো তাদের হয়ে লড়াই করছি সারা রাজ্যের যুবকদের হয়ে। তো ওদের ডিমান্ড অনুসারে অনেক অংশের অনেক এখানে JRBT পরীক্ষার পরীক্ষার্থীরা এসছেন, অনেক টেট উত্তীর্ণরা এসছেন আমাদের এখানে। আমরা এখানে এটা বলতে চাই যে রাজ্যের যুবকদের জন্য যুবক কংগ্রেস লড়াই করছে। এই 11 দফা দাবি যদি আদায় না করা না দে আমাদের ডিমান্ড অনুসারে যদি সেটা আমরা আদায় করতে না পারি, ওরা যদি প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব। এখন মাত্র 72 ঘন্টার জন্য আমরা এখানে বসেছি, আগামী দিন সারা রাজ্য আমরা স্তব্ধ করতে বাধ্য হব আমাদের যুবকদের জন্য অধিকার রক্ষার্থে। এই যে আপনারা এখানে 72 ঘন্টার গণ অবস্থান রয়েছে, নিরাপত্তার উদ্দেশ্যে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, নিরাপত্তার উদ্দেশ্যে আপনারা কী কী ব্যবস্থা গ্রহণ করেন? দেখুন, আমরা জানি যে আগে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সম্বন্ধে সকলের জানা আছে, মাফিয়া মুখ্যমন্ত্রী ছিলেন। এখন এর জন্যই হয়তোবা বিজেপি ওনাকে নিলম্বিত করেছে। তো এখন আমরা কংগ্রেস, আমরা সত্য কথা বলতে পছন্দ করি। আমরা জানি মানিক সাহা একজন সজ্জন ব্যক্তি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে রাজ্যের প্রতিটা নাগরিকের নিরাপত্তা দেওয়া ওনার দায়িত্ব। আমরা এখানে যারা বসে আছি সব রাজ্যের নাগরিক, ভারতীয় নাগরিক, ওনার দায়িত্ব। যদি উনি আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমরা আওয়াজ তুলব ওনার পদত্যাগের জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা কথা বলার চেষ্টা করেছি প্রদেশ কংগ্রেসের বিশেষ করে যুব কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন রাকু দাসের সাথে, তার পাশাপাশি আমরা এখানে যে তাদের 72 ঘন্টার গণ অবস্থান রয়েছে তার কী উদ্দেশ্য রয়েছে এবং পরবর্তী সময়ে যদি তাদের এই 11 দফা দাবি না মানা হয় তবে তাদের কী পদক্ষেপ থাকবে, সমস্ত কটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি লাইভের মাধ্যমে। এখনকার মতো এই লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় সঞ্জীবের সাথে আমি পূজা, সিটি সেন্টারের সামনে থেকে দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।